যে আমি 30 বছর ধরে নৌকা চালাই, যে আগে পানি আমরা নদীর পানি খাইতাম, নদীর পানি খাইতাম, যে দোনো পারে যে ড্রেন পানি তেমন ইয়া দূষিত ছিল না, ওই কেরানীগঞ্জের পানি নদীতে নামতো না। এখন কেরানীগঞ্জের ঢাকার পানি নামে যে পানিটা দূষিত হয়, বর্ষাকালে একটু ভালো হয়, আর শীতের সিজন আইলে পানিটা অনেকই খারাপ হয়ে যায়। এতে মানুষেরও ক্ষতি, আর কোনো মাছ কোনো কিছু থাকতে পারে না পানিতে। এই নদী দেখে এখন বোঝার বড় মুশকিল যে এই নদীতে আমরা আগে গোসল করতাম, এই নদীর পানি একটা সময় আমরা খেতাম, কিন্তু এখন নদীর পানি এতটাই অবস্থা খারাপ হয়েছে যে এই নদীর পানিতে আমরা এখন পাও দিতে ভয় পাই, গোসল তো দূরের কথা। আর নদীর পাড়ে যে বেহাল দশা, এখানে হাঁটা বড় মুশকিল, নদীর পাড় খুব ইয়ে থাকে, ময়লা হয়ে থাকে, হাঁটতে পারি না আমরা। ঘাট খাজনা দিয়ে 10 টাকা করে মালের জন্য, আর জনপ্রতি 2 টাকা, কিন্তু তারপরে আমরা ঘাট পারাপারে সুবিধা পাচ্ছি না, এমনকি নদীর পানি প্রচণ্ড দূষিত গন্ধ। হাত মতো ধোয়া যায় না, নদীতে কোনো গোসল করা যায় না, হাত পা খাল যায়, ফুল যায়, খুজলি হয়, পেঁচড়া হয়। ধরেন নদীতে যে মাঝি মোল্লারা থাকতে না, মুখে মাছ মাছ লাগাই কাজ কাজ করতে হয়, যেমন মা বোনেরা যে পার হয় তার তারাও দিয়া আপনার দিয়ে কাপড় দিয়ে পার পার হওয়ার লাগে, কেউ আবার বমিও করে দেয়। এই নদীটা আগে ঠিক ছিল, আমরা যাতায়াত করতে পারতাম, এখন চলাচল করতে গেলে প্রচুর দুর্গন্ধ, আমাদের অনেক সমস্যা হয়, নাকে কাপড় দিয়ে পার হইতে হয়, আমাদের ব্যবসায়িক কারণে কন্টিনিউ যেতে হয়, অনেক সমস্যার সম্মুখীন হইতে আসি। সরকার এটার প্রতি একটা উদ্যোগ নেবে বলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো এরকম পরিবর্তন আমরা দেখতেছি না। আমরা চাই যাতে এটা পুনরায় আগের মতো ফিরে আসে, আমরা চলাচল করতে পারি ঠিকভাবে। Пожалуйста.